শুভ সকাল সকলকে, এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমার পরিচয় পত্র, আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের আলো বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে কি দেখতে পাচ্ছ দেখি বলো, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি সকলে আমাকে শুনতে পাচ্ছ? সানজিদুল, স্ক্রিনের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে কি, দুইটা গ্লাস দেখা যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে? দুইটা গ্লাস, এবং গ্লাসের মধ্যে দিয়ে যখন আমরা একটা পেন্সিল, হতে পারে কাঠের পেন্সিল বা যদি একটা লাঠির মতো কিছু স্টিক জাতীয় কিছু, সোজা একটা লাঠি যদি কাট করে ঢোকানো হয়, সেক্ষেত্রে দেখা যায় কি আলোর প্রতিসরণের জন্য এটা দেখতে, আমরা নর্মালি চোখে দেখতে যেমন লাগে যখন পানির মধ্যে দিয়ে সে যায়, এর একে কিন্তু কিছুটা কি দেখা যায়, মোটা দেখা যাচ্ছে। তোমরা একটু ছবিটা ভালো করে খেয়াল করো, উপরের সাইডটা আমরা দেখতে পাচ্ছি চিকন, কিন্তু যখনই সেটা আরেকটা মাধ্যম, একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে সে প্রবেশ করেছে, দেখা যাচ্ছে কি এটা একটা ভঙ্গুর মনে হচ্ছে। অর্থাৎ সে যে জায়গায় প্রবেশ করেছে কিন্তু পানির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তার থেকে একটু সরে গিয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে সে কি হয়েছে মনে হচ্ছে, ভেঙে গিয়েছে। এবং তাকে আগের তুলনায়, আগে আমরা নর্মাল চোখে যা দেখছি পানির ভেতরে, তাকে একটু দেখা যাচ্ছে কি মোটা হিসেবে। এটা এই কারণটা হওয়ার, মানে এটা ঘটার, এই ঘটনাটা ঘটার কারণ হলো মূলত আলো প্রতিসরণ। এই ঘটনা কি কি কারণে ঘটছে, এই ঘটনাটি কেন ঘটছে দেখি বলো। এখানে যে আলোর প্রতিসরণ, গ্লাসের মধ্যে যখন আমরা একটা পেন্সিল পেশ করানো হবে, সেক্ষেত্রে দেখা যাবে কি সে আলোর প্রতিসরণের কারণে, কারণ আমরা জানি আলোর প্রতিসরণের যে ধর্ম, সে একটা মাধ্যম থেকে যখন অন্য একটা মাধ্যমে প্রবেশ করে সে তার গতির পরিবর্তন করে, তার যে গতি রয়েছে সেই গতির দিকটা পরিবর্তন করে, বিধায় এই এটি মূলত হয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি কি আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী যখনই একটা পেন্সিলকে আমরা যখন কোন একটা গ্লাসের পানির মধ্যে প্রবেশ করাবো, দেখা যাবে কি সে তার অবস্থান যেখানে ছিল, আমরা যখন পানির মধ্যে দিয়ে দেখব, সে তার অবস্থানটা কিছুটা দিক পরিবর্তন হতে আমরা খালি চোখেই দেখতে পাবো। এটা মূলত একটা প্রতিসরণের বাস্তব একটা প্রয়োগ। তোমাদেরকে যদি বলা হয় প্রতিসরণের একটা বাস্তব উদাহরণ বলো, তখন সেক্ষেত্রে তোমরা এই উদাহরণটা উপস্থাপন করতে পারবে, যে যখনই আমরা একটা লাঠি বা কোন একটা পেন্সিলকে যখন একটা গ্লাস গ্লাস ভর্তি পানিতে দিব, সেক্ষেত্রে দেখা যাবে কি তার দিকটা পরিবর্তন হতে আমরা সকলে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব, আলোর প্রতিসরণ। গত ক্লাসে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম আলোর প্রতিসরণে, আজকেও কিছু সেটা ডিটেলস সম্পর্কে আমরা জানব, আলোর প্রতিসরণ কি বলতে পারা যাবে যে আজকে ক্লাসের মাধ্যমে, এবং আলোক রশ্মি যে দিক পরিবর্তন করছে, অর্থাৎ একটা মাধ্যম থেকে সে যখন অন্য একটা মাধ্যমে প্রবেশ করে তার যে দিকের পরিবর্তন হয় সেটা লক্ষ্য করতে পারবে, এবং মাধ্যম পরিবর্তনে আলোক রশ্মির চিত্র কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে তোমাদেরকে যদি বলে চিত্রের মাধ্যমে আলোর প্রতিসরণে, আলোর প্রতিসরিত হচ্ছে সেই বিষয়টা চিত্র অঙ্কনের মাধ্যমে দেখাও, সেক্ষেত্রে তোমরা যদি আজকে ক্লাসটা মনোযোগ সহকারে সকলে দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই চিত্রগুলো অঙ্কন করতে পারবে এবং বুঝতে পারবে কোন একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে কিভাবে তার দিকটা পরিবর্তিত হবে সেটা। হ্যাঁ সিপা, তুমি শুনতে পাচ্ছ? তাহলে দেখো এখানে কি দেখা যাচ্ছে, আলোর প্রতিসরণ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় মূলত? আলোর প্রতিসরণ হলো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যখনই প্রবেশ করবে তখন সে তার মাধ্যম তলে বেঁকে যাবে। এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা সেটাকে মূলত বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের সংখ্যাটা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। আলোর প্রতিসরণ কাকে বলে?
সিফাত মিনহাজ আলোর প্রতিসরণ কাকে বলে বলো। এখানে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে পাশে দেখানো হয়েছে যে একটা গ্লাসের মধ্যে যখন একটা চামচ চামচ হতে পারে বা তোমরা পেন্সিল দিয়ে পরীক্ষাটা করতে পারো বা কোনো একটা লাঠি দিয়ে সোজা একটা লাঠি দিয়েও এই পরীক্ষাটা করা যায়। যখন পানি ভর্তি গ্লাসে তোমরা এটা প্রবেশ করাবে সেক্ষেত্রে দেখা যাবে কি এটা একটু দিক পরিবর্তন হবে বলে দেখা যায়। অর্থাৎ একটা মাধ্যম, যেমন এই যে মাধ্যম যেখানে আগে ছিল সে হলো বায়ু মাধ্যম, সে যখন হালকা, বায়ুটা হলো হালকা মাধ্যম, হালকা মাধ্যম থেকে সে যখন অন্য মাধ্যম ঘন বা পানি মাধ্যমে প্রবেশ করবে তখন তার তলটা বেঁকে যাবে। এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা সেটাকে মূলত বলা হবে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ, পিয়াল দেখি বলো আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ, আলোক রশ্মি, রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় মাধ্যম মধ্যম তলে বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। ওকে গুড। অর্থাৎ খেয়াল করো এখানে চিত্রটা দেখেছো কিভাবে আমরা আলোর প্রতিসরণের ঘটনাটা দেখতে পাচ্ছি, যে একটা মাধ্যম থেকে মানে হালকা মাধ্যম থেকে সে যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে এখানে হলো তার বিভেদ তল বা মাধ্যম তল। এই তলে সে কি হয়েছে কিছুটা বেঁকে গিয়েছে বলে আমাদের মনে হচ্ছে বা সে একটু এই জায়গাটাতে ভেঙে গিয়েছে বলে আমাদের মনে হচ্ছে, এবং আগের তুলনায় সে তাকে পানির মধ্যে একটু বেশি মোটা দেখা যাচ্ছে যার বা খাটো দেখা যাচ্ছে। এই যে ঘটনাটা হচ্ছে সে ঘটনাকে আমরা বলছি আলো প্রতিসরণ। এবং আলোর প্রতিসরণের সংজ্ঞাটা তোমরা খাতায় তুলে ফেলো এবং আমাকে সেটা লিখে দেখাবে। তোমরা এখানে ভিডিও অন করেও দেখাতে পারো বা হোয়াটসঅ্যাপে গ্রুপেও আমাকে আজকে এসডব্লিউ করে দেখাবে। ঠিক আছে, লিখা হয়েছে আলোর প্রতিসরণ কাকে বলে। এর পরবর্তীতে দেখো হ্যাঁ আলোর প্রতিসরণ, এই যে আলোর প্রতিসরণটা লক্ষ্য করার জন্য আমরা একটা পরীক্ষা করতে পারি চাইলে পরীক্ষাটার মাধ্যমে। যেমন এই পরীক্ষাটা আলোর প্রতিসরণ পরীক্ষাটা করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে, একটা আয়তকার কাচফল, দেখতে বক্স টাইপের আয়তকার, আমরা তো জানি আয়তকার কাচফল কেমন হতে পারে, একটু মোটা টাইপের দেখতে আয়তাকারের মতোই লাগবে, সেটা হলো আয়তকার কাচফল, এবং কিছু পিন লাগবে আলপিন, এরপর একটা ড্রয়িং বোর্ডের প্রয়োজন হবে এই পরীক্ষাটা করার জন্য আলোর প্রতিসরণে। হ্যাঁ দেখতে পাচ্ছ ওয়াসিম, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ওকে হ্যাঁ, আমরা আলোর প্রতিসরণ এর ঘটনাটা দেখার জন্য একটা পরীক্ষা করতে পারি। পরীক্ষাটা করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে, একটা আয়তাকার কাচফল, তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এরকম আয়তাকারের একটা কাচফলক, মোটা কাচফলক নেওয়া হবে, এবং কিছুটা আলপিন, এবং একটা ড্রয়িং বোর্ড নিয়ে আমরা এই আলোর প্রতিসরণের পরীক্ষাটা করতে পারি। এটা করার জন্য প্রথমে যে জিনিসটার প্রয়োজন হবে একটা ড্রয়িং বোর্ড নিব। তোমরা তো নিশ্চয় সকলে চেনো ড্রয়িং বোর্ড গুলো দেখতে কেমন হয়, ঠিক আছে? ড্রয়িং বোর্ড চেনো কি সকলে? ওকে হ্যাঁ, ড্রয়িং বোর্ডের মধ্যে কি করবো, একটা সাদা কাগজ নিব। সাদা কাগজ আমরা যে নর্মাল পেপার গুলোতে লিখে থাকি ওরকম একটা সাদা কাগজ নিয়ে আটকিয়ে দিতে হবে ড্রয়িং বোর্ডে, এবং আটকানোর পর ওখানে একটা কাচফলক রাখতে হবে। আয়তকার যে কাচফলকটা আমরা নিব সেই কাচফলকটা রেখে তার চারপাশে কি করব, এঁকে দিব একটা পেন্সিলের সাহায্যে। তার চারপাশে আমরা দাগান্বিত করব। দাগান্বিত করার পর কি দেখা যাবে, এভাবে করে তোমরা দাগান্বিত করবে, এরপরে আমরা দেখা যাবে কি একটি আপতিত রশ্মি অঙ্কন করতে হবে। ওই আয়তকার কাচফলকটা যখন আঁকা হবে পেন্সিলের মাধ্যমে এঁকে কাচফলকটা ওই জায়গাটাতে রেখে আমরা যদি একটা আয়তকার রশ্মি আপতিত রশ্মি অঙ্কন করি, এর ওপর দুইটা পিন খাড়া ভাবে রাখতে হবে। আমরা কি করব, কাচফলকটা ওই জায়গাটাতে রেখে একটা আপতিত রশ্মি আঁকার চেষ্টা করব, এবং এর উপরে যদি আমরা দুইটা পিন খাড়া ভাবে রাখবো, রাখার পর আবার কাচফলকটিকে রেখে অপর পাশ থেকে এক পাশ, যখন তোমরা একটা বোর্ডের মধ্যে দিয়ে সেই কাচফলকটাকে রাখবে এবং অপর পাশে যখন খেয়াল করবে পিন দুইটাকে দেখবে, তোমরা যখন একটু খেয়াল করবে, এটা তোমাদেরকে ভালো করে বোঝানো যাবে কিন্তু প্র্যাকটিক্যালের মাধ্যমে, কাচফলকটাকে যখন রেখে অপর পাশ দিয়ে আমরা দেখার চেষ্টা করব, মানে কাচটার মধ্যে কাচফলকের মধ্যে আমরা দেখার চেষ্টা করব পিন দুইটিকে দেখবো, এবং দেখে আগের যে দুইটা পিন ছিল সে বরাবর সে বরাবরটা এই পাশ থেকে দেখার চেষ্টা করব, পিন দুইটাকে দেখবো, এবং ওই জায়গাটাকে অপর পাশ থেকে কি করব চিহ্নিত করব।
ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা করার জন্য আমাদের কি কি কার্যপদ্ধতির প্রয়োজন হবে দেখে আমাকে একজন বলো, কে বলবে প্রথমে কি করতে হবে? শাইলা বলো। আমরা আয়তকার কাজফলকের মাধ্যমে যে পরীক্ষাটা করব সেটার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে এবং কিভাবে আমরা সেটাকে সেট আপ করবো? আয়তাকার কাজফলক, আলপিন, ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ড, হ্যাঁ, কার্য পদ্ধতি কিভাবে আমরা সেট আপ করবো এই জিনিসগুলোকে? মিস বুঝি নাই। আমরা আয়তকার কাজফলকে যে পরীক্ষাটা এক্সপেরিমেন্টটা করব সেটার সেটআপটা কিভাবে করব? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? আমি স্ক্রিনের মধ্যে কার্য পদ্ধতিটা কিন্তু দিয়ে দিয়েছি, কার্য পদ্ধতিটা দেখো, ওখান থেকে দেখে আমাকে বলো কিভাবে সেগুলো আমরা একটা জায়গার মধ্যে সেট করে আমরা আলোর প্রতিসরণটা খেয়াল করব। হ্যাঁ, আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছো? এখানে যে কার্য পদ্ধতিটা দেওয়া হয়েছে সেটা আমাকে বলো। মিস, কাজফল থেকে রেখে অপর পাশ থেকে পিন দুইটিকে এবং চিহ্নিত করব। চিহ্নিত করব, শুধু কি একটা দেখতে পাচ্ছো? প্রথম দিকে কি করতে হবে? প্রথম দিকে ড্রয়িং বোর্ড, একটা ড্রয়িং বোর্ড নিব আমরা, ড্রয়িং বোর্ডে সাদা কাগজ আটকিয়ে দিব এবং সেখানে কাজফলকটাকে রেখে একটা পেন্সিলের সাহায্যে চারপাশে দাগান্বিত করব। দাগান্বিত করার পর যে কাজটা করতে হবে, একটা আপাতিত রশ্মি অঙ্কন করব। এখানে যে একটা রশ্মি দেখছো প্রথম দিকে যে রশ্মিটা এসেছে, এটা হলো আপাতিত রশ্মি। আপাতিত রশ্মিটা অঙ্কন করব। অঙ্কন করার পর এখানে দুইটা পিন, দুই জায়গায় দুইটা পিন আমরা সেট সেট করব। সেট করার পর দেখবো যে অপর পাশে, অর্থাৎ ড্রয়িং বোর্ডে রাখার ড্রয়িং বোর্ডের ওপর যে কাজফলকটা রয়েছে সেটার অপর পাশে দেখার চেষ্টা করব পিন দুইটিকে দেখছি কিনা, এবং ওই জায়গা দুটো আবার চিহ্নিত করব। ঠিক আছে, এগুলোই হলো মূলত কার্য পদ্ধতি। এর পরবর্তীতে কি হবে দেখো, এবার কাজফলকটিকে সরিয়ে নিতে হবে। যখনই আমরা দেখে অপর পাশ থেকে দেখে যখন পিন দুইটা, অপর পিন দুইটাকে সেট আপ করবো, চিহ্নিত করে ফেলবো, তারপর আস্তে করে আমরা কাজফলকটাকে সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলে ওখানে লাইন টানবো এবং সেটা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ দেখেছো, এখানে আরেকটা চিত্র তোমাদের জন্য দেখানো হয়েছে। যেমন দেখো, ইয়ার ইয়ারের মধ্য থেকে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে সে যখন গ্লাস ঘন মাধ্যমে প্রবেশ করেছে, এটা হলো তার আপাতিত রশ্মি। তারপরে বিভেদ তলে গিয়ে সে তার দিক পরিবর্তন করেছে, আবার পুনরায় সে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। মানে বায়ু মাধ্যম থেকে সে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, আবার সে বায়ুতেই ফিরে এসেছে। তাহলে এখানে তার একটা পরিবর্তন আমরা খেয়াল করছি, অর্থাৎ আলোর প্রতিসরণের যে ঘটনা সে তার দিক পরিবর্তন করবে, এই চিত্রের মাধ্যমে আমরা সেগুলো লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, তোমরা কি সেটা দেখতে পাচ্ছো যে কি পরিবর্তন দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ ওয়াসি, এখানে আলোর প্রতিসরণের যে ঘটনা সেটা কি তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছো? ওকে, এর পরবর্তীতে দেখো, আয়তকার কাজফলক দেখতে কেমন হবে? প্রতিসরণের আলোক রশ্মির যে চিত্রটা এখানে কিভাবে দেখছি দেখো, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আয়তকার একটা কাজফলক। আয়তকার একটা কাজফলক দেখতে এমন হবে, মোটা টাইপসের আয়ত মতো দেখতে। যেটা এখানে যখন একটা আপাতিত রশ্মি, এখানে আপাতিত রশ্মি কি এ বি, এখানে আমরা এ বিটা হলো কি রশ্মি, আপতিত রশ্মি। তোমরা এ ধরনের একটা চিত্র তোমাদের খাতায় অঙ্কন করো এবং ক্লাস শেষে আমাকে এগুলো দেখাবে। এবি আপাতিত রশ্মি। এর পরবর্তীতে এখানে যে একটা লম্বা লাইন টানা হলো এখন, সেটা হলো এন ওয়ান বি এন টু, এন ওয়ান বি এন টু। এটা হলো একটা অভিলম্ব, অর্থাৎ প্রতিফলিত রশ্মি যে বিভেদ তলে প্রবেশ করবে সেটাকে বলা হবে অভিলম্ব। অভিলম্ব হলো এন ওয়ান বি এন টু। এর পরবর্তীতে এই যে কোণটা আমরা এখন দেখেছি, এখন যে কোণটা অঙ্কন করা হলো সেটা হলো আয়। এই কোণটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব এবং এটা হলো আপাতন কোণ। এই কোণটার নাম কি হবে? আমি এখন যে কোণটা তোমাদেরকে দেখিয়েছি আয় নামে, এটাকে আমরা কোন কোণ বলবো? এ বি এন ওয়ান, এই কোণটার নাম কি? আপাতন কোণ। অর্থাৎ যেহেতু আপাতিত রশ্মি বিভেদ তলের সাথে বা অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে আমরা তাকে বলে থাকি আপাতন কোণ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এ বি এন ওয়ান টাই হলো আপাতন কোণ। এর পরবর্তীতে দেখো,
হ্যাঁ, এটা যখন একটা মাধ্যম থেকে বিভেদ তল বরাবর অন্য একটা মাধ্যমে প্রবেশ করেছে, তখন সে তার দিকটা পরিবর্তন করেছে, অর্থাৎ প্রতিসরণের নিয়ম অনুযায়ী, অর্থাৎ যে মাধ্যমে সে যে দিক দিয়ে সে প্রবেশ করেছে অভিলম্বের দিকে সরে এসেছে, একটু আগে যে অবস্থান ছিল তার থেকে একটু বেঁকে অভিলম্বের দিকে সরে আসছে এমন মনে হচ্ছে। এর তার কারণ হলো এটা আলোর প্রতিসরণের জন্য মূলত এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে অভিলম্বের সাথে যে কোণটা নির্গত হতে দেখা যাচ্ছে সেটাকে আমরা বলবো প্রতিসরিত। এখানে বি সিটা হলো প্রতিসরিত রশ্মি, বি সিটাকে আমরা কি বলবো? ওয়াসি বলো, বি সিটাকে আমরা কোন কি রশ্মি বলবো? প্রতিসরিত বা আপতিত রশ্মি? হ্যাঁ, প্রতিসরিত রশ্মি বা আপাতিত রশ্মি। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি এখানে কোন কোণটা উৎপন্ন করবে সে, এখানে যে কোণটা উৎপন্ন করেছে কোণটার নাম বলো দেখি, চিত্র দেখে আমাকে বলো এখানে কোন কোণটা সে উৎপন্ন করেছে, প্রতিসরিত কোণটা কোনটি? সিবি অ্যান্টু। ওকে গুড, সি বি অ্যান্টুই হলো এখানে প্রতিসরণ কোণ, সি বি অ্যান্ড টু এভাবে বলতে পারি, বা অ্যান্ড টু বি সি, এটাই হলো তার প্রতিসরণ কোণ। যেহেতু প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে তাকেই আমরা কি বলে থাকি? প্রতিসরণ কোণ বলে থাকি। তাহলে এই চিত্রের মাধ্যমে একটা আয়তকার কাজ ফলককে যখন আমরা কি করব, এটার মধ্য দিয়ে যখন একটা রশ্মি যাচ্ছে এটা আমরা পরীক্ষার মাধ্যমে দেখবো, এখানে আমরা অনেক কিছু পাবো। একটা আপাতিত রশ্মি অঙ্কন করতে হবে আমাদেরকে, এরপরে একটা অভিলম্ব আঁকতে হবে, কারণ অভিলম্ব বরাবর যে বিভেদ তলে প্রবেশ করবে সে বরাবর একটা অভিলম্ব আঁকতে হবে, এবং তার মধ্য দিয়ে প্রবেশের পর তার গতিপথটা পরিবর্তন হবে, যেটা প্রতিসরিত রশ্মি হবে, এবং সে অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হলো প্রতিসরণ কোণ। তাহলে তোমাদের কাছে এখানে প্রত্যেকটা বিষয় কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখি বলো, এখানে তোমরা প্রত্যেকটা জিনিস কি বুঝেছো, কোনটা কি? ওকে, চিত্রটা একটু তোমাদের খাতায় এঁকে ফেলো। আয়তকার কাজ ফলক দিয়ে এখানে যে নামগুলো আমি আইডেন্টিফাই করেছি কোন দিয়ে সেটা চিত্র আর কোনটা কি সেটা একটু লিখে ফেলো, কারণ এগুলো আমাকে সিডাব্লিউ করে তোমরা সকলে দেখাবে। তোমাদের আঁকা হলে আমাকে বলবে, এর পরবর্তী স্লাইডে আমরা যাব। সকলকে বলছি কিন্তু সকলে এঁকে ফেলো, খাতা দেখাতে হবে। পিয়াজ, সঞ্জিতু, সিপাত, বক্সটা আঁকতাম? হ্যাঁ, বক্সটা আঁকবে, এবং এখানে যে রশ্মি গুলো দেখতে পাচ্ছ, এ বি আপতিত রশ্মি, তারপর বি সি প্রতিসরিত রশ্মি, এগুলো আঁকো। তারপর এখানে আই এবং আর দ্বারা যে আইডেন্টিফাই করা হয়েছে এটা আঁকো, আপাতন কোণ আর প্রতিসরণ কোণ, এগুলো আঁকলে হবে। আর অভিলম্বটা অবশ্যই আঁকবে, এন ওয়ান, বি এন, এন টু। আঁকা হলে ভিডিওটা অন করে আমাকে তোমাদের খাতাটা দেখাও।
তোমাদের অঙ্কন কি শেষ হয়েছে? ওকে, কে নাও আঁকা হলে আমাকে ভিডিও অন করে খাতাটা দেখাও, এর পরবর্তীতে আমরা যাব তারপরে। বাকিরা কি অঙ্কন করছো? আমি কিন্তু অঙ্কনের জন্য ওয়েট করছি। বাকিদের কি অবস্থা? তোমাদের অঙ্কন কি শেষ হয়েছে? শেষ। ওকে, খাতাটা দেখি কি অঙ্কন করেছো। সেগুলি লিখতে হবে n1 n2 সমান অভিলম্ব, m1 m2 সমান আপাতিত রশ্মি। আচ্ছা, এগুলো তুমি কি বুঝেছো? বুঝলে আমাকে পরবর্তীতে লিখে গ্রুপে দিয়ে দিলে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা ছিল তোমাদের প্রতিসরণের আলোক রশ্মি চিত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে যদি বলা হয় প্রতিসরণের চিত্র সহ ব্যাখ্যা করো, এই ব্যাখ্যাটা তোমরা দিবে প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি কোনটি, প্রতিসরিত রশ্মি, অভিলম্ব, আপাতন কোণ, প্রতিসরণ কোণ, সেগুলো সবগুলো অঙ্কন করে দেখাবে। হ্যাঁ, এর পরবর্তীতে দেখো একটা মাধ্যমে প্রতিফলিত হয়ে আবার কিন্তু সে অন্য মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যম থেকে প্রবেশ করে আরেকটি মাধ্যমে, ঘন মাধ্যমে প্রবেশ করছে, আবার সে বায়ুতে ফিরে এসেছে। এগুলোই হলো কি বিভিন্ন কোণ। এটা হলো প্রতিসরণ কোণ, আপাতন কোণ হলো এ, বি, এন ওয়ান হলো আপাতন কোণ, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আর এখানে দুইটা প্রতিসরণ কোণ পাবো, একটা হবে এন টু বি সি, এন টু বি সি, এবং আরেকটি হলো এম টু সি ডি। এখানে দুই ভাবেই সে কি করেছে, দিক পরিবর্তন করেছে। দেখো একভাবে সে প্রবেশ করেছে আপতিত হিসেবে মাধ্যমে, ঘন মাধ্যমে প্রবেশ করার পর সে একটু তার দিক পরিবর্তন করে অভিলম্বের দিকে সরে এসেছে, এবং আবারও যখন আরেকটা অভিলম্ব আমরা এম ওয়ান সি এম টু অঙ্কন করবো, সে আবার যখন বায়ু মাধ্যমে ফিরে আসবে সে আগের অবস্থান হিসেবেই কি করবে, সে অন্য মাধ্যমে ফিরে আসবে, ঠিক আছে? এটাকেও আমরা আর দ্বারা প্রকাশ করব। এর পরবর্তীতে ওয়ান থিটা টু দ্বারা প্রকাশ করা যায় আপাতন কোণ এবং প্রতিসরণ কোণকে। এখানে দুইটা মাধ্যম দেখানো হয়েছে, ভি ওয়ান ভি টু, এন ওয়ান এন টু। হ্যাঁ, ঘন মাধ্যম কোনটি, হালকা মাধ্যম কোনটি, যেটা বায়ু মাধ্যম ছিল সেটাকে এখানে প্রকাশ করা হচ্ছে ঘন মাধ্যম হিসেবে, এবং পানির যে মাধ্যমটা সেটা হলো হালকা মাধ্যম। এবং এখানে যে লম্বা অভিলম্বটা দেখতে পাচ্ছি, লম্বা যে রেখাটা আমরা ডট আকারে দেখতে পাচ্ছি সেটা হলো অভিলম্ব, অভিলম্ব। এখানে যে কোণটা দেখতে পাচ্ছ টিটা টুটা হলো প্রতিসরণ কোণ, টিটা টু হলো প্রতিসরণ কোণ, এবং আরেকটা যেটা রশ্মি দেখতে পাচ্ছি এটা হলো প্রতিসরিত রশ্মি। প্রতিসরণ কোণকে টিটা টু দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং যে রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি হালকা মাধ্যমে দিক পরিবর্তন করেছে সেটা হলো তার প্রতিসরিত রশ্মি। এবং টিটা ওয়ানটা হলো আপাতন কোণ, টিটা ওয়ানটা হলো আপাতন কোণ, এবং যে রশ্মিটা উপর থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে, যে রশ্মিটা প্রবেশ করবে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে, সেটা হবে আপাতিত রশ্মি। এর পরবর্তীতে দেখো আলোর প্রতিসরণের নিয়ম ওয়ান,
দেখেছো এখানে কি দেখতে পাচ্ছ দেখি বলো তো আমাকে। এখানে কি দেখতে পাচ্ছ? অভিলম্বের ভিতর দিয়ে আলো যাচ্ছে। হ্যাঁ, অভিলম্ব অর্থাৎ একটা মাধ্যম, হালকা মাধ্যম বায়ু থেকে সে ঘন মাধ্যম কাছে প্রবেশ করছে। আমরা বলছি যে বায়ুটা হলো কি মাধ্যম? হালকা মাধ্যম। আর ওটার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে কাজটা হলো ঘন মাধ্যম, যখন কিছু আপাতিত রশ্মি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আপাতিত রশ্মি খুব সুন্দর করে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম কাছে প্রবেশ করছে অভিলম্ব বরাবর, এবং সে অবশ্যই কি করবে, তার দিকটা পরিবর্তন করবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? দেখো আলোকরশ্মি হালকা মাধ্যম, অর্থাৎ বায়ু থেকে যখন ঘন মাধ্যম কাছে প্রবেশ করবে সে অভিলম্বের দিকে সরে যাবে। এক্ষেত্রে আপাতন কোণ বড় হবে এবং প্রতিসরণ কোণটা ছোট হবে। এই নোটটা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। আলোকরশ্মি যখন হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, আলো অভিলম্বের দিকে সরে আসবে। এক্ষেত্রে আপাতন কোণ, যে কোণটা আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে সে আপাতন কোণটা বড় হবে, এবং যেহেতু অভিলম্বের দিকে সরে যাবে প্রতিসরণের কারণে, প্রতিসরণ কোণটা পাবো আমরা এখানে ছোট। ঠিক আছে, আচ্ছা লিখে ফেলো। হ্যাঁ আমি এখানে স্ক্রিনের মধ্যে লিখেছি, নোটটা লিখে ফেলো। মানে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করলে আপাতন কোণ কেমন হবে, প্রতিসরণ কোণ কেমন হবে, নিয়ম একটা। ওকে হ্যাঁ দিয়েছি, লিখো। এটা কিন্তু দুইটা নিয়ম, একটা হলো নিয়ম এক। বাকিরা লিখে ফেলো, বাকিদের কোনো রেসপন্স নেই কেন? আমি কিন্তু সকলের খাতা চেক করব। শেষ, ওকে। তাহলে এরপর এটা ছিল নিয়ম ওয়ান, অর্থাৎ এখানে আপাতন কোণটা বড় হবে, প্রতিসরণ কোণটা ছোট হবে যদি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করে, হালকা থেকে ঘনতে। এর পরবর্তীতে দেখো নিয়ম টু। নিয়ম দুই এর ক্ষেত্রে কি হবে? যখন ঘন মাধ্যম থেকে সে হালকা মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ উল্টা হবে। অর্থাৎ সে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে সেক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে আসবে। এক্ষেত্রে আপাতন কোণটা ছোট হয়ে যাবে এবং প্রতিসরণ কোণটা হবে বড়, অর্থাৎ উল্টা ঘটনা ঘটবে। যদি হালকা থেকে, যেমন হালকা থেকে ঘনতে গেলে আপাতন কোণটা বড় ছিল, প্রতিসরণ কোণটা ছোট ছিল, আর ঘন থেকে যদি হালকাতে প্রবেশ করে সেক্ষেত্রে আপাতন কোণটা ছোট হবে এবং প্রতিসরণ কোণের মানটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো একটু লিখে ফেলো আশেপাশে করে, তোমরা তোমাদের মতো করে সুবিধা মতো করে ডট ডট দিয়ে লিখে যাও। এরপর নিয়ম তিন, আলোর প্রতিসরণের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এখানে নিয়ম তিন হলো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে কাছ থেকে ঘন মাধ্যম অথবা হালকা মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, আলোর কোনো দিক পরিবর্তন করবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান পাবো। ঠিক আছে, কি বলেছি ওয়াসি, বুঝতে পেরেছো? যখন কাছ থেকে কাছে বা বায়ু থেকে বায়ুতে প্রবেশ করবে সেক্ষেত্রে কি আলোর দিকের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? নো, এক্ষেত্রে আমরা আলোর দিকের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা নিয়ম এক এবং নিয়ম দুইতে যেরকম দেখতে পেয়েছি, সে হালকা থেকে ঘন বা ঘন থেকে হালকাতে দিক পরিবর্তন করে, কিন্তু সেম মাধ্যম অর্থাৎ একই মাধ্যম হলে সেক্ষেত্রে আলোর দিকের কোনো পরিবর্তন হবে না। আর যদি কোনো পরিবর্তনই না হয় সেক্ষেত্রে আমরা আপাতন কোণ প্রতিসরণ কোণ দুইটার মানই সমান পাবো। হ্যাঁ এখানে দেখো, তাহলে তোমাদের কাজ কি, আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষায় ছোট হয় কেন সেটা কি বলতে পারবে? কেন আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয় এবং কখন হয় সেটা? হ্যাঁ দেখি কার কাছে এই উত্তরটা জানা আছে, আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয় কখন? হালকা থেকে ঘনতে গেলে নাকি ঘন থেকে হালকাতে আসলে? আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয় কোন কখন ওয়াসি, বলতে পারবে সেটা?
হালকা থেকে ঘন গেলে হালকা থেকে ঘনতে গেলে আলোক রশ্মি হালকা থেকে ঘনতে গেলে নাকি ঘন থেকে হালকাতে আসলে ঘন থেকে হালকাতে আসলে নিয়ম দুইটা খেয়াল করো ঘন মাধ্যম থেকে যে সে যখন হালকা মাধ্যমে আসবে সেক্ষেত্রে আপাতন কোণটা ছোট হবে এবং প্রতিসরণ কোণটা বড় হবে এই জন্য আমি তোমাদেরকে বারবার চিত্র দিয়ে দেখানোর কারণ হলো তোমাদের এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা যেন সেই চিত্র চিত্র সহকারে অর্থাৎ প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে আনসার দিতে পারো এরপর আলোক রশ্মি যদি হালকা থেকে ঘনতে প্রবেশ করে কি ঘটবে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘনতে প্রবেশ করলে কি ঘটে সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো কি দেখতে পাবো হালকা থেকে ঘনতে যখন সে প্রবেশ করবে সে অভিলম্বের দিকে সরে যাবে সেক্ষেত্রে হালকা থেকে ঘনতে গেলে আপাতন কোণের মানটা আমরা কি পাবো বড় পাবো আর প্রতিসরণ কোণের মানটা পাওয়া যাবে ছোট তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে তোমাদের আজকে কিছু কাজ ও সেগুলো হলো আলোর প্রতিসরণ কাকে বলে আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে তোমরা প্রশ্নগুলো একটু লিখে ফেলো এবং আলোর প্রতিসরণের ক্ষেত্রে কখন আপাতন কোণ প্রতিসরণ কোণ সমান হয় আলোর প্রতিসরণের ক্ষেত্রে এগুলো হলো তোমাদের মূল্যায়ন আলোর প্রতিসরণের ক্ষেত্রে কখন আপাতন কোণ প্রতিসরণ কোণ সমান হয় এবং আয়তকার কাচফলকে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে আনবে ঠিক আছে এই তোমাদের আমাদের যে চিত্রটা আঁকতে বলেছিলাম সেই চিত্রটা তোমরা আমাকে গ্রুপে দিতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলকে ধন্যবাদ আজকের ক্লাস এখানে সমাপ্ত করব এবং তোমরা তোমাদের সিডব্লিউ গুলো আমাকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ